তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে একটি কর্মসূচিতে হাজির হয়ে একের পর এক ইস্যুতে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানান বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষে বিধে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সবাই জানে কে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, যা স্ত্রীর নামে কয়লার টাকা ব্যাংককের অ্যাকাউন্টে ঢোকে। পশ্চিম বাংলার এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন পশ্চিমবঙ্গে 22,000 কোটি টাকার স্ক্যাম করেছে এই পার্টিকুলার এই পরিবার, মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এবং তার ঘনিষ্ঠরা 22,000 কোটি টাকার স্ক্যাম করেছেন। এটা ওপেন সিক্রেট বলেছেন দেশের প্রধানমন্ত্রী যে পশ্চিমবঙ্গে রোজ ভ্যালি থেকে শুরু করে রিক্রুটমেন্ট স্ক্যাম, তিনি জব ফেয়ারে অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া মিউনিসিপ্যালিটির চাকরির যে রেট চার, সাফাই কর্মী কত, পিওন কত, ক্লার্ক কত, টাইপিস্ট কত, সেই রেট চার্জ প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন আপনারা চান। স্বাভাবিকভাবে এত বড় একটা স্ক্যাম পশ্চিমবঙ্গে হয়েছে যে 22,000 কোটি টাকা দিয়ে এখানে কৃত্রিবাস ওঝার নামে অনেক কিছু করা যেত। পশ্চিমবাংলার সব হসপিটালগুলোকে আধুনিক শয্যায় সজ্জিত করা যেত, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে না থেকে এই রাজ্যে এসে কাজ করতে পারত। উনি কেডি সিংয়ের কাছ থেকে টাকা দিয়ে ওই লোকটাকে দিয়ে একসঙ্গে 13 জনের বিরুদ্ধে একদিনে করিয়েছিলেন। ইটস নট করাপশন, ইটস এ কনস্পিরেসি মেড বাই দিস নেফিউ, ইটস এটা সবাই জানে। এটা করার পরেও 82,500 ভোটে আমি জিতেছিলাম। ন্যাচারালি পশ্চিমবঙ্গের লোক জানে হু ইজ কনস্পিরেটর আর হোয়াট ইজ দ্য করাপশন, পশ্চিমবঙ্গের লোক জানে। যার বউর নামে কয়লার টাকা ব্যাংককে যায়, যার শালি পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় ভারত ছেড়ে, যার বাবা মা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের হাই পেড এমপ্লয়ি জেলের মধ্যে থাকে, যিনি স্টিল নাও সিও অফ দি লিপস অ্যান্ড বাউন্স, এবং যিনি 11 সালের পরে এসে পশ্চিমবঙ্গে মধু আর ক্ষীর খাচ্ছেন, 11-র আগে ভাইপো কোথায় ছিল, খেটে মরেছে মজুর আর খেজুর খাচ্ছেন হুজুর।